ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিরচেনা রূপ। সড়কে নেই যানজট, নেই নিত্যদিনের ভোগান্তি। বেশিরভাগ মানুষ গ্রামে ঈদ করতে যাওয়ায় অনেকটাই ফাঁকা তিলোত্তমা নগরী। এদিকে ঈদের দিনও রাজধানী থেকে বাড়ি ফিরেছেন অনেক মানুষ। সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের ছুটিতে নতুন রূপ পেয়েছে রাজধানী ঢাকা। বেশিরভাগ মানুষ নগর ছেড়ে ঈদ করতে গ্রামে যাওয়ায় অনেকটাই ফাঁকা রাজধানীর প্রায় সব সড়ক ও আবাসিক এলাকা। যেসব সড়কে অন্যদিন যানজটের কারণে হাঁসফাঁস করত নগরবাসী, সেসব সড়কে বাধাহীনভাবে চলছে গাড়ি, ফিরেছে স্বস্তি। সাইদাবাদ থেকে ওই টিকেটুল এরিয়া থেকে আসছি বাসে করে, মাত্র 10 মিনিট সময় লাগছে আমার। প্রত্যেকদিন যখন ধানমন্ডি এলাকা থেকে যাই অনেক জ্যাম থাকে, আজকে জ্যাম আসলে নাই বলতে গেলে, গাড়িতে করে আসলাম অনেক ভালো লাগতেছে। আজকে রাস্তা অনেক ফ্রি আছে, আমরা চলাচল করতে অনেক সুবিধা হচ্ছে। সড়কে চাপ কম থাকলেও ঈদের ছুটিতেও দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আছি, যারা আর ডিউটি করতেছি আমাদের সাথে যারা আছে অনেকেই গেছে, ওরা আসলে ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা যাব, মোটামুটি ভালোই কাটছে ইনশাল্লাহ। এদিকে নানা ব্যস্ততার কারণে ঈদের আগে যারা ঢাকা ছাড়তে পারেননি তারা ঈদের দিন রওনা হয়েছেন আপন ঠিকানায়। তাই রাজধানীর বাস টার্মিনালেও যাত্রী ছিল বেশ। ব্যবসা বাণিজ্যের কারণে কেনা বেচা করতে হচ্ছে, যার কারণে যাইতে পারেনি আগে, এই কারণে আজকে যাচ্ছে আর কি। দোকানপাট কালকে রাত্রে 10টার সময় বন্ধ হয়েছে, এখন আসছি সকালবেলা 10টা আসিতে যে আমার গাড়ি নাই, এখন 12:30টা গাড়ি আসছে, টিকিট কেটে বসে আছে। আল্লাহ দিয়ে সকাল থেকে 6টা গাড়ি ছাড়ছি আমরা নামাজের পর থেকে আর কি। রোববার শেষ হচ্ছে ঈদের ছুটি, সোমবার থেকে আবারও সরব হবে তিলোত্তমা নগরী ঢাকা। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।